কোথাও এক মাস ধরে বৃষ্টি নেই। বৃষ্টি হলেও তা আমাদের জন্য পর্যাপ্ত নয়। খরায় আউশ ও আমন ধানের মাঠ ফেটে যাচ্ছে। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টি হচ্ছে না। আর মাঝে মধ্যে যে বৃষ্টি হচ্ছে, এটাকে নিয়ামতপুরের কৃষকরা ছাগল তাড়ানোর বৃষ্টি বলে আখ্যায়িত করেছেন। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আউশের মাঠ পুড়ে জমি ফেটে চৌচির হতে শুরু করেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৃষক শাহিন আলী বলেন, ঠিকমতো বৃষ্টি হয় না, এভাবে যদি চলতে থাকে তাহলে জমি তো পড়েই থাকবে, আবাদও করা যাবে না। বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে শঙ্কায় চাষিরা। তিনি আরো বলেন, যে জমিতে আউশ ধানের চারা লাগানো হয়েছে সেসব ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছে। এদিকে আমন ধানের চারাও বড় হয়েছে, পানির অভাবে রোপণ করতে পারছেন না তারা। এই বছরই নয়, শুধু কয়েক বছর ধরে আবহাওয়া এমন বিড়ম্বনায় ফেলছে তাদের। আবার কেউ কেউ সেচ পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, বেশ কয়েকদিন থেকে অনাবৃষ্টি চললেও আমন চাষের এখনো সময় রয়েছে। তাছাড়া বিকল্প সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষক ইতিমধ্যে 10-15 ভাগ আমনের চারা রোপণ করে ফেলেছেন। রিপোর্ট করেছেন নগাঁও প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, NN TV।